শিমুল মিয়া নামে পঞ্চম শ্রেণীর এক এতিম শিশু দুইটি কিডনি হারিয়ে খুব কষ্টে জীবনযাপন করছে। পিতাহারা সন্তানের জীবন বাঁচাতে বিদ্যমানদের কাছে দরিদ্র মায়ের এ যেন করুণাকুতি। তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার 4 নং ওয়ার্ডে স্বল্প টেঙ্গুড়ি মহল্লার মৃত আব্দুল হালিমের পুত্র শিমুল মিয়া। কেন্দুয়া প্রতিনিধি রাখাল বিশ্বাস জানিয়েছেন, ছোটবেলায় ব্রেন টিউমারে মারা যায় শিমুলের পিতা আব্দুল হেলিম। মা মাজেদা বেগম জানান, অসুস্থ শিমুল সহ 2 মেয়ে ও 2 ছেলেকে নিয়ে মানুষের বাড়িতে কাজ করে অর্ধ অনাহারে দিন যাপন করছে। টাকার অভাবে 2 বছর ধরে চিকিৎসা বন্ধ থাকায় দিন দিন মৃত্যুর মুখে ঢলে পড়ছে শিশুটি। গ্রামবাসীর সাহায্যে 2 মাস ভর্তি ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সব পরীক্ষা শেষে ডাক্তার জানান, ছেলেটির 2টি কিডনি ছিদ্র হয়ে নষ্ট হওয়ার পথে, দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন। অশ্রুভেজা চোখে অসুস্থ শিমুলের আকুতি, সে বাঁচতে চায়, খেলতে চায়, স্কুলে গিয়ে বড় হতে চায়। সহযোগিতার হাত বাড়াতে উপজেলার প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানান স্থানীয়রা। সে 2-2.5 বছর আগে ব্রেন টিউমারে মারা যায়, অত্যন্ত দরিদ্র সীমার নিচে। সে এই ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার তাকে কিডনি ফেলিওর, ইংলিশে বলে তাকে নেফ্রাইটিস সিমডম, হ্যাঁ, তাকে ডাক্তার তাকে এই দীর্ঘ 4 বছর ওষুধের জন্য রিকমেন্ড করে দিছে। কিন্তু সে অর্থের অভাবে ওষুধ খাইতে পারতেছে না। এই 10 দিন 15 দিন পর আবার শরীর ফুলে যায়, এরপর আবার ডাক্তারের কাছে যায়। তার মা অত্যন্ত মানে দরিদ্র সময় নিচে সে বাস করতে বিধায় সে পারে না চিকিৎসাটা করতে। হ্যাঁ, এখন দেশবাসীর কাছে ওর মার এর আশা ছাড়া এই ছেলেটা বাঁচানো কোনো অবস্থায় সম্ভব না। হ্যাঁ, এই ছেলেটা বাঁচতে চায়, 8-10 জনের সাথে সবার সব বাচ্চাদের সাথে বাঁচতে চায়, খেলাধুলা করতে চায়। আগামী প্রজন্ম যেন এই ছেলেটা সুন্দর হয়, আপনাদের দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমাদের এলাকাবাসীর অনুরোধ। আচ্ছা, টিভি নিউজ ডেস্ক।